এটা বিশেষ খবর, শ্মশানত জীবিত হৈ উঠিল নবজাতক। শ্মশানত এটি নবজাতক জীবিত হৈ উঠিল। চিকিৎসকে মৃত ঘোষণা কৰিছিল নবজাতকটিক আৰু পৰিয়ালৰ লোকে মৃত বুলিয়েই লৈ গৈছিল শ্মশানলৈ। এই আজব ঘটনা সংঘটিত হৈছে শিলচৰত। আমি জনাইছো এই মুহূৰ্তৰ এটা বিশেষ খবৰ, শ্মশানত জীবিত হৈ উঠিল এটি নবজাতক। শ্মশানত জীবিত হৈ উঠিল এটি নবজাতক, মৃত্যু হোৱা বুলি শ্মশানলৈ লৈ গৈছিল নবজাতকটিক। নবজাতকক শ্মশানলৈ লৈ গৈছিল, চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰিছিল নবজাতকটিক। আৰু শ্মশানত যেন সকলোকে আচৰিত কৰি তুলিলে, জীৱিত হৈ উঠিল নবজাতকটি। শিলচৰত এই আজব ঘটনা সংঘটিত হৈছে। পুনৰ কৈছো, শিলচৰৰ ঘটনা এয়া। লাইফলাইন হস্পিটেলৰ চিকিৎসকে ঘোষণা কৰিছিল নবজাতকটিক মৃত বুলি। কন্যা সন্তান জন্ম দিছিল এগৰাকী প্ৰসূতিয়ে, শিশুটিৰ মৃত্যু হৈছে বুলি চিকিৎসকে পৰিয়ালক অৱগত কৰিছিল আৰু কান্দোনৰ ৰোল উঠিছিল। সকলোৱে সেই মুহূৰ্তত কান্দি উঠিছিল আৰু শিশুটিক লৈ যোৱা হৈছিল শ্মশানলৈ। সম্পূৰ্ণ নিয়ম নীতিৰে, সম্পূৰ্ণ নীতি নিয়মৰ মাজেৰে শিশুটিক শ্মশানলৈ লৈ যোৱা হৈছিল আৰু সকলো লোক সমবেত হৈছিল অন্তিম সৎকাৰৰ বাবে। সকলো সমবেত হৈছিল শ্মশানত, সকলোৱে শেষ বিদায় দিবলৈ আহিছিল শিশুটিক। কিন্তু হঠাৎ সকলোকে আচৰিত কৰি শিশুটি জীৱিত হৈ উঠিল। শিলচৰৰ ঘটনা এয়া। পুনৰ কৈছো যে এগৰাকী মহিলাই জন্ম দিছিল এটি কন্যা সন্তান আৰু চিকিৎসকে কন্যা সন্তানটি মৃত বুলি ঘোষণা কৰিছিল, মৃত্যু হোৱা বুলি কৈছিল চিকিৎসক। আৰু শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছিল, সকলোৱে কান্দি উঠিছিল আৰু সম্পূৰ্ণ নীতি নিয়মৰ মাজেৰে নৱজাতকটিক লৈ যোৱা হৈছিল শ্মশানলৈ। আৰু শ্মশানত সকলোকে আচৰিত কৰি জীৱিত হৈ উঠিল নৱজাতকটি। লাইফলাইন হস্পিটেলৰ চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰিছিল শিশুটিক। আমি জনাইছো এটা বিশেষ খবৰ, জীৱিত হৈ উঠিল শ্মশানত, জীৱিত হৈ উঠিল নৱজাতক। লগে লগে শিশুটিক নার্সিং হোমলৈ নি ভর্তি করা হয়েছে আইসিউ। সকালে তারা 6টার সময় না 5টার সময় তারা কইছে, আমি আসলাম না। 6টার সময় কইছে যে বাচ্চা মৃত, বাচ্চারা তোমরা শ্মশান নিয়ে যাও, নাহলে আমরা তো পয়সা লাগবো। তারা বাচ্চা শ্মশান নিছে, শ্মশান নেওয়ার পরে বাচ্চারা যখন প্যাকিং করতো তখন শ্মশান রাখার আগে বাচ্চার যে দাদু তাই কইছে, আমি একটু দেখিয়ে লইলাম আইতে দিই। এ বেটা আসছে, আসার পরে দেখার পরে দেখছে কি বাচ্চা যখন প্যাকিং করছে বাচ্চার চিল্লা, এরপরে বাচ্চা আবার রিটার্ন তারা এখানে নিয়ে আসছে। নিয়ে আনার পরে এখন আইসিউতে আছে বর্তমানে। দাহ কৰিবলৈ লোৱাৰ সময়তে উচুপি উঠে শিশুটিয়ে। আচৰিত ঘটনা, আমি আপডেট লাভ কৰি আছো। শিশুটিক মৃত বুলি চিকিৎসকে ঘোষণা কৰিছিল, শিশুটিক লৈ যোৱা হৈছিল শ্মশানলৈ আৰু সমবেত হৈছিল বহু লোক শ্মশানত। শিশুটিৰ সৎকাৰৰ বাবে বহু লোক সমবেত হৈছিল শ্মশানত, বহু লোক গোট খাইছিল, শিশুটিক সৎকাৰ কৰিবলৈ লৈ যোৱা হৈছিল আৰু তেনেতে উচুপি উঠিলে শিশুটি। নৱজাতকটিয়ে উচুপি উঠে যেতিয়া দাহ কৰিবলৈ লৈ যোৱা হৈছিল, উচুপি উঠে নৱজাতকটিয়ে। আমি জনাইছো এটা আচৰিত ঘটনা সংঘটিত হৈছে, শিলচৰৰ ঘটনা এয়া। শিলচৰত আজব ঘটনা সংঘটিত হৈছে। শ্মশানত জীবিত হৈ উঠিল নৱজাতক। বাচ্চাৰ বাবাৰে দেখাইছে বাচ্চাটা।
সকালে তারা 6টার সময় না 5টার সময় তারা কইছে আমি আসলাম না 6টার সময় কইছে যে বাচ্চা মৃত বাচ্চারা তোমরা শ্মশানে নিয়ে যাও নালে আমরা তো পয়সা লাগবো তারা বাচ্চা শ্মশানে নিছে শ্মশানে নেওয়ার পরে বাচ্চা যখন প্যাকিং করতো তখন শ্মশানে রাখার আগে বাচ্চার যে দাদু তাইলে কইছে আমি একটু দেখিয়ে লইলে আমি আইতে দে এ বেটা আসছে আসার পর দেখার পরে দেখছে কি বাচ্চা যখন প্যাকিং করছে বাচ্চা চিল্লা এরপরে বাচ্চা আবার রিটার্ন তারা এখানে নিয়ে আসছে নিয়ানির পরে এখন আইসিউতে আছে বর্তমানে আমি জনাইছো কন্যা সন্তান জন্ম দিছিল এগৰাকী প্রসূতি লাইফলাইন হাসপাতালত জন্ম হয়েছিল কন্যা সন্তানটি আর চিকিৎসকে লগে লগে মৃত বলে ঘোষণা করেছে মৃত্যু হওয়া বলে ঘোষণা করেছে আর শোকাকুল পরিবেশে বিরাজ করেছিল সকলে অশ্রুসিক্ত নয়নে শ্মশানলৈ লৈ গৈছিল নবজাতকটি শ্মশানত দাহ করবলৈ লওয়া হয়েছিল বহু মানুষ গোট খাইছিল দাহ করবলৈ লওঁতে উচুপি উঠিলে শিশুটি যেন এয়া এক সিনেমারহে কাহিনী রাখে হরি মারে কোন মারে হরি রাখে কোন ইয়াকে যেন পুনর্বার প্রমাণ করিলে এই ঘটনাটি যেতিয়া আয়ুষত চাউল থাকে তেতিয়া কোনেও কাকো মারিব নোৱাৰে কোনেও কাকো একো করিব নোৱাৰে যেতিয়াই চাউল শেষ তেতিয়া কোনেও কিন্তু রাখিব নোৱাৰে নতুন জীবন পালে এই শিশুটিয়ে শিশুটিয়ে নতুন জীবন পালে এক আচৰিত ঘটনা আগতে নোহোৱা নুপূজা এটা ঘটনা সকলোকে আচৰিত কৰি উচুপি উঠিলে এই শিশুটিয়ে আমি জনাইছো এই মুহূর্তের একটা বিশেষ খবর আর চিকিৎসকজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে চিকিৎসকজনের এটি সামান্য ভুলের বাবে সামান্য ভুল নহয় সামান্য জ্ঞানের অভাব অকনমানো জ্ঞান নাই বলিয়ে কৈছে রাইজে চিকিৎসকজনের ভুলের বাবে আজি এটি দেবকুকুর অকালতে হেরাই গেল এটা জীবিত শিশু নোহোৱা হৈ গ'লহেঁতেন আমি জনাইছো এয়া শিলচৰৰ খবৰ সকলোকে আচৰিত কৰি শ্মশানত উচুপি উঠিল মৃত শিশুৱে অৰ্থাৎ জীৱিত হৈ উঠিল শিশুটি তারা লাইফে আইসে আওয়ার পরে 8টার সময় আওয়ার কথা আসলো তারা